ভাবতে সে আজ পর্যন্ত তো কিছুই পেলাম না, পাওয়ার জায়গা এখানে না, খেতে ফলনই হয় ভোগ বাড়িতে হয়, খেতে আর ভোগ না খেতে ভোগ করে, এটা তো খ্যাত। আর দুনিয়া মাসরা তুল আখেরা, তা আখেরাতের খ্যাত, খেতেই খাইতে চান বিরিয়ানি বয়ে বয়া, তো নাইলে বাঙ্গাল যে কইব এতে কোনো সন্দেহ নেই, বাঙ্গাল কইলে তো ভালো, কইব খ্যাত, শব্দ আছে না একটা, কয় খ্যাত দিকেই খেতে বয়া খায়, ঠিক না? যদি আপনি বলতে পারেন যে খ্যাত দিকা খেতে বয়া খায়, তো আল্লাহ তো এটাই বলতে পারে, তুই খেতে বৈশা খাইতে চাস, তোকে তো আমি সোনার বিল্ডিংয়ে বসায় খাওয়াইতে চাই, তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই, আর তুই তো খ্যাত, এই জন্য খেতে বই খাইতে চাস, এই জন্য কিছু দেখে না তো এখানে? অনেকে বলে কইরা দেখছি, কিচ্ছু হয় না, অনেকে বলেও বইলেও ফেলে, কয় সামনের কাতারও নামাজ পড়া দেখছি কিছু হয় না, জামাতও পড়া দেখছি কিছুই হয় না, ও দেখছে খ্যাত, তো এই জন্য খ্যাত বলা চলে, রাগ হয় না, কিন্তু আপনাদের উপমাই আপনাদের শুনাইতেছি, তো মেরে দোস্ত ভাবার বিষয়, পরাস্ত হওয়ার বিষয় না, আজকে আমরা সবাই পরাস্ত, মনের কাছে, বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে, নাহলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এই প্রবাদ বাক্য আসে তো আসে কি কইরা, যে জানে সব আল্লাহর হাতে, হায়াত মৌত মৃত্যুকে জীবিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, আর জীবিতকে মৌত দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না, ব্যাপার আল্লাহ তো আল্লাহ, কত প্রমাণ দিবে, আল্লাহ তো আল্লাহ, জমিনটা কি কোনো কিছুর পিলারের উপরে দাঁড়ায় আছে নাকি, কোথায় আছে, হরমিয়া সৌরজগতে ঘুরতেছে, এটা সৌরজগতে ঘুরতেছে, আপনি আকাশ উপরে দেখলে কি হবে, আকাশ নিচেও আছে, চেষ্টায় তো আল্লাহ আল্লাহ রসুল ত্রুটি করেন নাই, কিন্তু মানুষ নিজের নফসের কাছে, মনের কাছে, বা বিবেকের কাছে, বা বুদ্ধির কাছে, বা বিদ্যার কাছে, বা পরিবেশের কাছে আমরা পরাস্ত, সবাই আমরা পরাজিত, সবার ভিতরেই একটা কথা যে আমিও তো কিছু বুঝি, বিবেক বুদ্ধি বিদ্যা মন পরিবেশ সবগুলা মিলায় একটা কথার উপরই আমাদেরকে উঠায়, একটা কথাই ভাবি যে আমিও তো কিছু বুঝি, এই জন্যই আমরা এগুলার কাছে পরাস্ত, পরাজয় বরণ করছি, যেটা সঠিক জিনিস যদিও দিবালয়ের মতো সুস্পষ্ট, কিন্তু তারপরও বুঝে আসে না, বহুতভাবে বোঝানো হয় তারপরও বুঝে আসে না, আসলেও সাময়িক দিলে গাঁথে না, জীবনের পরিবর্তন হয় না, নাহলে আল্লাহও ত্রুটি করেন না, আল্লাহ রসুলও করেন না, একটা মানুষকে যতটুকুভাবে বোঝানো দরকার, যে আঙ্গিকে বোঝানো দরকার, যেরকম উপমা দিয়া বোঝানো দরকার, সর্ব ধরনের আঙ্গিকে সর্ব ধরনের উপমা দিয়া আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইছেন, আর ওনাদের স্বার্থে না, আল্লাহ স্বার্থের ঊর্ধ্বে, আল্লাহ সামাদ, আল্লাহ তো আল্লাহ, আমাদের যার কাছে যা কিছু আছে এটা আল্লাহর থেকে নিয়েই আছে,
আল্লাহ দিছেন বিদায় আছে, যদি না দিতেন তাহলে আমাদের কাছে আছে এই শব্দটা আমরা বলতে পারতাম না। তাহলে যেরকম শূন্য অস্তিত্ব দিছিলেন, মানুষ যখন মার পেটের থেকে আসে তো শুধু অস্তিত্বটাই থাকে, বাকি সব দিক দিয়ে কিন্তু শূন্য থাকে। বুঝাইতে মনে হয় পারতেছি না, মার পেটের থেকে যখন আসে তখন শুধু অস্তিত্বটা থাকে, বাকি সর্বদিকে মানুষের শূন্যতা থাকে, কোনো একটা দিক নাই। যেদিকে সন্তান জন্ম নিলেই বোঝা যায় না ফিউচারে আর চেহারাটা কীরকম হবে, রূপরেখা কীরকম হবে। সব বাচ্চাই কিন্তু মার পেটের থেকে ফুটফুটে হয়, কালো কেউ হয় না, কিন্তু দিন যাইতে থাকে আসল রূপরেখা বাহির হয়ে আসতে থাকে। তো চতুর্দিকেই কিন্তু জন্ম লগ্নে শূন্যতা থাকে, একটা দিক নাই যেই দিকে শূন্যতা নাই, শূন্যই শূন্য। কিন্তু পূর্ণতা আস্তে 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 আল্লাহর ভাণ্ডার থেকে আসতে থাকে। একদিন চেহারায় মানুষের আকর্ষণের পাত্র হয়, একদিন বিবেক বুদ্ধিতে মানুষের আকর্ষণের পাত্র হয়, একদিন গুণে মানুষের আকর্ষণের পাত্র হয়, এক একটা দিক দিয়ে মানুষের আকর্ষণের পাত্র হয়। এটাও কিন্তু আল্লাহর ভাণ্ডার থেকে আসে, না কোনো বাজার থেকে, না পোষণ করা হয়, সব ওইখান থেকে আসতে থাকে। আল্লাহ পাঠাইতে থাকেন, একদিন সে আকর্ষণের পাত্র হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, এটা আমার স্বার্থের জন্য, আমারই লাভের জন্য। আল্লাহ আল্লাহ রসুল লাভের ঊর্ধ্বে, না আল্লাহর লাভের প্রয়োজন আছে, থাকলে কিতাবে এই কথা কোনোদিন আসতো না, ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়ালা তানফা। বন্দার গুনায় আল্লাহর লাভও হয় না, ক্ষতি সাধিত হয় না, না লাভ না ক্ষতি। হ্যাঁ, গুনাহ যে করবে তার ক্ষতি হবে, এটাও সুস্পষ্ট। তুমি গুনাহ করবে তোমার ক্ষতি হবে, বকতে আমারই হবে। আল্লাহর রসুলও ক্ষতির উপকারের থেকে উঠবে। মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সর্দার। ওনার আগে পিছের সব মাফ, আল্লাহ ঘোষণাই দিয়া দিয়েছেন। হাজারো জিনিস দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন যে আপনি কোথায়, আপনার শ্রেষ্ঠত্ব কতটুকু। বিদায় উনিও লাভ লসের উঠবে, কিন্তু হ্যাঁ আমরা ক্ষতি সাধিত না হই, উম্মত ক্ষতিগ্রস্ত না হয়, বন্দা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য বুঝানো। আর বুঝার মতো বিবেক বুদ্ধিও দিয়েছেন, মা ফাওকাল আকাল, আকলের ঊর্ধ্বে কিচ্ছু বুঝার নাই, সাধ্যের বাহিরে কিচ্ছু লাগু করেন নাই। নাহলে কোরআন কেন বলবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে কোনো হুকুম দেন নাই, সব সাধ্যের ভিতরে দিয়েছেন। নাহলে তো এই মাসলা বয়ান করার আমাদের সুযোগই হতো না, যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসা পড়ো, বসা না পড়তে পারলে শুয়া পড়ো, তাও যদি না পড়ো তাহলে ইশারায় পড়ো, এটা বয়ান করার কোনো সুযোগ হতো না। আল্লাহ সাধ্যের বাহিরে হুকুম করেন না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আর মৃত্যুর আগে বোঝা দরকার, মৃত্যুর পরে তো সবাই বুঝে আসবে এটা সত্য, মৃত্যুর পরে সবার বুঝে আসবে।
আর কোরআন এটাই বোঝায় যে মৃত্যুর পরে তুমি বসতে বাধ্য হবে, সবাই বুঝবে, এরকম কেউ থাকবে না যে বুঝবে না, এটাই কোরআন বোঝায়, মৃত্যুর পরে বুঝবে, শুধু বুঝবে না চিৎকারও দিবে, রব্বির রব্বির জিউন, আল্লাহ ফিরত পাঠান, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামুকিনুন, চিৎকার তো দিবে ফিরত পাঠান, কিন্তু বলবে না কাল্লা, কখনো না, এত বড় সম্পদ ছোট একটা জীবন দিয়ে অর্জন করতে পারতে, তাও তো কোনো কষ্টকর ছিল না, সাধ্যের বাহিরে তো কিছু ছিল না, শক্তির বাহিরে তো কিছু ছিল না, সব তো তোমার সাধ্যের নাগালেই ছিল, হাতের নাগালে ছিল, ইচ্ছা করলেই পারতে, বাড়ির থেকে বাহির হইয়া দশ কদম দিলেই মসজিদ, ইচ্ছা করলে হিসাব করা থাকতে পারতে, হ্যাঁ আসলেই আমাদের মসজিদগুলা দশ কদম পর পরই, চিন্তা করে দেখেন অত্র এলাকায় কয়টা মসজিদ, একটারতে আরেকটার দূরত্ব কতটুকু, দশ কদম থেকে বিশ কদম হবে, আর বেশি তো হবে না, ইচ্ছা করলে তো পড়া থাকতে পারত, কিন্তু না, তারপরও আসছে কয়জন, বেশিরভাগই পাচক তো নামাজে দেখা যায়, দূরের মানুষগুলোই মসজিদে আসে, যারা কোনো কাজে আসছে কামে আসছে, এরাই নামাজের সময় এসে ঢোকে, এলাকায় যারা থাকে এরা খুব কমই আসে, খুব কম আসে, ফজরে তো আসেই না, ফতোয়া সবাই বাহির করে নিছে ঘরে পড়লেই হয়, মসজিদে আসতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজ, সত্য এটাই, চির সত্য এটাই, যে আমার যে জীবনটা, আমার যে অস্তিত্বটা, এটা আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, ওইভাবে গড়া, এটাই হলো উদ্দেশ্য, আল্লাহ যেমন চায়, আল্লাহ রসুল যেমন চায়, ওইভাবেই করতে হবে, এর বাহিরে গড়লে হবে না, কোরআনের এটাই চিৎকার, ওমান ইয়াবতাগি খায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা বিহু, ওইভাবে যদি করতে না হইতো তাহলে আল্লাহ নিজের নামেরটা আমাদের নামে ফিট করতেন না, আল্লাহ সালাম আমরা মুসলিমিন, আল্লাহ আমাদের নাম মুসলমান রাখছেন, আল্লাহ সালাম, নিজের জামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন, আল্লাহ মুমিন আমরা মুমিনিন, আল্লাহ নিজের নামের ভিতরে সংযুক্ত করে আমাদের নাম রাখছেন, উদ্দেশ্য এটাই, উদ্দেশ্য এটাই যে জীবনটা গড়া যেতে হবে, এই গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে সাজাইছেন, যদিও বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ মন আমাদেরকে এটা বুঝতে দেয় না, এর কাছে আমরা পরাস্ত, সবাই একটা কথা ভাবে যে আমিও তো কিছু বুঝি, হ্যাঁ এটা যদি দুনিয়ার ব্যাপারে হইতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ার ব্যাপারে আপনি বুঝেন, কেননা আল্লাহ রসুলও বলছে আনতুম আ'লামু বিদুনিয়াইকুম, তোমরা দুনিয়ার ব্যাপারে আমার চেয়ে ভালো বোঝো, আমি তোমাদের দুনিয়া বুঝি না, আমি তোমাদের দুনিয়া বুঝি না, এই জন্যই চিৎকার দিয়েছেন মালি ওয়ালিক দুনিয়া, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই,
كغريب استظل تحت الشجرة ثم راح ওই মুসাফির ওই পরদেশীর মতো চলতে থাকলো, ক্লান্ত গন্তব্যের দিকে চলতে থাকলো, ক্লান্ত হয়ে গেল, গাছের নিচে একটু ছায়া নিল, আবার চলতে শুরু করলো। আমি তো গন্তব্যের দিকে ধাবমান চলতেছি, দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, এই জন্য দুনিয়া বসতেন না। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে যদি এই কথাটা হইতো যে আম্মা আমি আমিও কিছু জানি, আমিও কিছু বুঝি, তাহলে আমি মেনে নিতাম। কিন্তু ব্যাপারটা দুনিয়া না আখেরাত, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী। কবির কথাই তো সত্য হইল, যত সুন্দরী বানাক না কেন আর যতই প্রসাদনী লাগাক না কেন, এটাই সত্য। জমি খা গাই নও জোয়া কেসে কেসে, হ্যাঁ মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, মাটিতে তো কত বাদশাহী মিশা গেছে, কত প্রসাদনী লাগানেওয়ালা যুবক আর যুবতী মাটিতে মিশা গেছে, এটাই সত্য। কোরআন এটাই বুঝায়, মিনহা খালাকনাকুম ফিহা নুয়ঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমার অস্তিত্ব এটার থেকে এটার ভিতরে তোমাকে মিশাবো, আবার একদিন এটার ভিতর থেকে তোমাকে বাহির করব, সত্য এটাই। কোরআনের কথাই সত্য, যদিও আবার বলতেছি আমরা পরাস্ত মনের কাছে, মন বসতে দেয় না, আর মনকে কন্ট্রোল করার পদ্ধতিও শিখি নাই। বিদায়ে মন আমাকে চালায়, আমি মনকে চালাই না, আমাদের প্রত্যেকের মন আমাদেরকে চালায়, বিদ্যা বুদ্ধি বিদ্যা আমাদেরকে চালায়। হাদিসে আছে হাওয়া ফিহি কায়দুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলো দিয়া চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, বলবে আকাশের যত তারা আমাদেরও তত তারা, ওরকম তারা দিয়া চালাবে, সে বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। 1400 বৎসর 1500 বৎসর আগে বলে গেছে, এক জামানা আসবে হাওয়া ফি কায়দুল ইলমি, কলমওয়ালা মানুষগুলা সবচেয়ে বেশি বিকৃত হবে, যাদের কাছে কলম আছে এরা সবচেয়ে বেশি বিকৃত হবে, আর আজকে তাই দেখা যেতেছে। যা কেটা আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হলো জীবনটা ঘোরা যেতে হবে, মন বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশের কাছে পরাস্ত হলে চলবে না, শিখতে হবে মনকে কিভাবে কন্ট্রোল করা যায়, মনের নাকে কিভাবে রশি লাগানো যায়, গলায় কিভাবে লেগাম পড়ানো যায়, তাহলে আমাকে চালাবে না, আমি একে চালাবো। শুধু শুধু তো বলেন নাই, বেশি দূরত্ব তো জান্নাত বলেন নাই, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বড় কাছে, জান্নাত বেশি দূরে না কাছে, জান্নাত বেশি দূরে না বিলকুল কাছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক পাও নফসের উপরে দাও আর এক পাও জান্নাতে, এক পাও নফসের উপরে, মনের উপরে এক পাও দিবে আর এক পাও জান্নাতে। তো আসলে নিজেকে গৈরা নিয়ে যেতে হবে, পরাস্ত হইলে চলবে না, আমরা আজকে সবাই পরাস্ত, নালে বুঝেই আসে না যে এরকম পরাস্ত কিভাবে হইল, যে বিশ্বাস করে হায়াত একজন যার হাতে, মৌ তারই হাতে, দুইজনের হাতে হইতো,
যে হায়াতটা যার হাতে মৌট্য তার হাতে, সুস্থতাটা যার হাতে অসুস্থতাটাও তার হাতে, আমার যত প্রয়োজন সব তার হাতে, সে ডাকে তারপরও আসে না। এটা বিবেককে কীভাবে বোঝানো যায়? এটা বিবেকমান মানুষকে, সে ডাকে তারপরও আসে না। বড় বড় পুরস্কার ঘোষণা করে ডাকতেছে, ভাবতেছে আজ পর্যন্ত তো কিছুই পাইলাম না, পাওয়ার জায়গা এখানে না, খেতে ফলনই হয় ভোগ বাড়িতে হয়, খেতে আর ভোগ না, খেতে ভোগ করে, এটা তো খ্যাত। আর দুনিয়া মাসরা আতুল আখেরা, তা আখেরাতের খ্যাত, খেতেই খাইতে চান বিরিয়ানি বয়ে বয়া, তো নাইলে বাঙ্গাল যে কইব এতে কোনো সন্দেহ নেই, বাঙ্গাল কইলে তো ভালো, কইব খ্যাত, শব্দ আছে না একটা, কয় খ্যাত দিকেই খেতে বয়ে খায়, ঠিক না? যদি আপনি বলতে পারেন যে খ্যাত দিকা খেতে বয়ে খায়, তো আল্লাহ তো এটাই বলতে পারে, তুই খেতে বৈশা খাইতে চাস, তোকে তো আমি সোনার বিল্ডিংয়ে বসায় খাওয়াইতে চাই, তোকে জামার চেয়ে বেশি আদর করে খাওয়াইতে চাই, আর তুই তো খ্যাত, এই জন্য খেতে বই খাইতে চাস, এই জন্য কিছু দেখে না তো এখানে? অনেকে বলে কইরা দেখছি কিচ্ছু হয় না, অনেকে বলেও বইলেও ফেলে, কয় সামনের কাতারও নামাজ পড়া দেখছি কিছু হয় না, জামাতও পড়া দেখছি কিছুই হয় না, ও দেখছে খ্যাত, তো এই জন্য খ্যাত বলা চলে, রাগ হয় না, কিন্তু আপনাদের উপমাই আপনাদের শুনাইতেছি। তো মেরে দোস্ত, ভাবার বিষয়, পরাস্ত হওয়ার বিষয় না, আজকে আমরা সবাই পরাস্ত, মনের কাছে, বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে, নাহলে আল্লাহ আল্লাহ রসুলের সামনে এই প্রবাদ বাক্য আসে তো আসে কি কইরা? যে জানে সব আল্লাহর হাতে, হায়াত মৌত মৃত্যুকে জীবিত করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, আর জীবিতকে মৌত দেওয়া আল্লাহর জন্য কোনো ব্যাপার না, ব্যাপার আল্লাহ তো আল্লাহ, কত প্রমাণ দিবে? আল্লাহ তো আল্লাহ, জমিনটা কি কোনো কিছুর পিলারের উপরে দাঁড়ায় আছে নাকি? কোথায় আছে? হরমিয়া সৌরজগতে ঘুরতেছে, এটা সৌরজগতে ঘুরতেছে, আপনি আকাশ উপরে দেখলে কি হবে, আকাশ নিচেও আছে, সৌরজগতের ভিতরে ঘুরতেছে, কক্ষপথে ঘুরতেছে। আর প্রমাণ কিভাবে দিবে যে কক্ষপথের ভিতরে ঘুরাইতেছে এটাকে, এটা ঘুরতেছে, পার ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে দুনিয়াটা, 66,000 মাইল পার ঘন্টার বেগে দৌড়াইতেছে, শুধু ঘোরে না দৌড়ায়, তারপরও তো আপনি জমিনে লেপটি মেরে আরামে বসে আছেন, বড় বড় বিল্ডিং বানায় দাঁড়ায় আছেন, কে কন্ট্রোল করতেছে এটা? বিবেক মরলে কি এরকমই মরে নাকি? বিবেক যদি মরে তো এরকমই মরে, ব্রেন যদি নষ্ট হয় তো এরকমই নষ্ট হয়, এরকমই। ওই গ্রাম্য বুড়িও তো এর চেয়ে ভালো ছিল, একবার শুনাইছিলাম মনে হয়, যে আল্লাহ চিনছ কি কইরা, কয় আমার চাকরি দিয়া, যাতা যাতা চিনেন, আগে ঘুরাই তো গ্রাম দেশে ছিল, কয় যাতা দিয়া চিনছি, কয় কিভাবে, কয় আমি না ঘুরাইলে এটা ঘোরে না, এই জগৎটা কেউ না চালাইলে চলে কি কইরা, বুড়ি তো আমার চেয়ে বেশি জ্ঞানী, এই আদি যুগের বুড়ি। আজকে আমরা বলি আমরা এডুকেটেড, আমরা শিক্ষিত,
অক্ষর জ্ঞান আছে আমাদের কাছে, নিরক্ষতা দূর হয়ে গেছে। এক একজনের ডিগ্রি দেখলে হায় 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 কত ডিগ্রির মালিক, কিন্তু পরাস্ত বিবেকের কাছে, বুদ্ধির কাছে, বিদ্যার কাছে, সমাজের কাছে। প্রবাদ বাক্য বানায় আনিছে, সমাজ ছাড়া যায় নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না নমাজ ছাড়া যায়। আমি তো ছাড়া শব্দ বললাম, প্রবাদ বাক্যে তো ছাড়া নাই। নমাজ চুরি করা যায়, সমাজ চুরি করা যায় না। কতটুক বিবেক মরে গেলে এটা বলতে পারে যে জানে আল্লাহর হাতে। পাশে তো এই প্রবাদ বাক্যটাও চিৎকার দিতেছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এটাও তো প্রবাদ বাক্য আর সত্য। যার হাতে সব, বিয়াদিহিল খাইর ওয়াশাররি ওয়াশাররি খাল ওয়াশাররিহি ওয়া খাইরিহি, সব যার হাতে। প্ল্যানিং যে করছে তার হাতে, তারপরও পরাস্ত কেন? এটাই ভ্রুরুর কথা ছিল, আমরা পরাস্ত। অথচ উদ্দেশ্য জীবনটা করা। মেহরবানি করছেন, নাহলে আল্লাহ নিজেও বলছেন তোমাকে আমি কানে ধরা চালাইতে পারি, এমন কানে ধরা চালাইতে পারি যে উহ পর্যন্ত করতে পারবে না। উহ কি? উহ করা চলবে না। আসবে একদিন, আসবে, দুনিয়া দেখবে। আল্লাহ বাঁচায় দেখ আমাদেরকে, নাহলে বড় বিপদ আছে, একদিন আসবে। কলুক সাউ ফিহা ওয়ালা তুকাল লিমুন, মোহর মারবে মুখে আর বাক শক্তি ছিনায় নিয়ে নিবে আর বলবে পড়া থাকো, আজকে উ করার ক্ষমতাও তোমার নেই, দিব না আমরা। উ করতে পারবে না, উ করলেও আজাব বাড়বে, বাড়তে থাকবে। এটাই সত্য। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করা চালাইতে পারতেন, হাজারো সৃষ্টিকে মাথার উপরে দেখতেছি চালাইতেছেন, দুনিয়াকে তার কক্ষপথে চালাইতেছেন, সবগুলার কক্ষপথ আছে, কক্ষপথে চালাইতেছেন। দেখেন না মাঝে মাঝে সৌরজগৎ দেখেন, তাহলে বুঝে আসবে সব তার কক্ষপথে চলতেছে। সূর্য 6,00,000 কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 6,00,000 কিলোমিটার বেগে সূর্য দৌড়ায়। নাহলে আপনার এখানে আলো আসে কি করে? এত ফকফকে দেখতেছেন, কত দূরের থেকে আলো দিতেছে? 9,30,00,000 মাইল দূরের থেকে আলো দিতেছে। হ্যাঁ, কেমন পাওয়ারফুল ব্যাটারি এটার ভিতরে সেট করছেন, লাইটের ফোকাস আছে না? দেখেন না আজকাল, হ্যাঁ, রাস্তাঘাট দিয়ে মনে হয় চলেন টলেন না রাত্রে, ঠিক না? দেখেন না লাইট থাকে হাতের ভিতরে, দূরের থেকে ইশারা দেয়। কেমন ব্যাটারি আল্লাহ লাগাইছেন সূর্যের ভিতরে, 9,30,00,000 মাইল দূর থেকে আপনি বলতেছেন আলো দিতেছে, ফোকাস দিতেছে। কেমন পাওয়ারফুল ব্যাটারি লাগানো এটার ভিতরে, আবার দৌড়াইতেছে ঘন্টায় 6,00,000 কিলোমিটার বেগে। শুধু শুধু তো কোরআন বলে নাই যে তোর বিবেকের পর্দা খুলতো, কিন্তু খোলে নাই কেন? সারাদিন নিজেরে নিয়ে ভাবে,